সবই তো হলো। আমার একটা নালিশ আছে বেয়ান, মহেন্দ্রর মা একটিবারও এলেন নে তার বৌমাকে দেখতে। কেমন যেন খুঁত খুঁত করছে। মইনের মায়ের কথা বলছেন? তিনি আজ এখানে এলে তো হয়েই ছিল। তার অনেক বাদ বেচার, মানে বেদবা মানুষ তো, শুভ কাছে ঠিক আসতে চাননি। সে আজকে না হয় নাই এলেন, আশীর্বাদও নাই করলেন। তিনি তো একটিবার আপনার সঙ্গে এসে বউয়ের মুখ দেখে যেতে পারতেন। বটেই তো, বটেই তো, তার একটিমাত্র ছেলে, এক্ষেত্রে তো তার মতামত একটা বড় ব্যাপার, তাই না? আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একখানা গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে আসার বন্দোবস্ত। না না বাছা, তার দরকার হবে না। বউ ভিটেতে পা রাখুক, তারপরেই না হয় তিনি দেখবেন। আর তিনি দেখেছেন, ওমা ও কথা বলছেন কেন বেহান? বউয়ের আশার নামে তো তিনি মনের দুঃখে বেবাগি হয়ে বিটেটি ছাড়লে। এবার যদি বেটা হয় তাহলে যে কপালে কি নেকা আছে তা ভগবানই জানেন। এটা কি শুনছি বিয়ামশাই? মহেন্দ্রর মা ভিটে ছেড়ে চলে গেছেন। বিয়াম, ওনাকে বলে দিন, সবই যখন তার অমতে হচ্ছে তখন আর তিনি থাকেন কোন মুখে?